কি বেড়ো হবে নাকি একটু হাসি? তাই তো বন্ধুরা, তোমাদের কাছে চলে এলাম আরো একটা হাসির ভিডিও নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। কিন্তু তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এই রকম অসাধারণ ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে। ভাই, এতদিন জানতাম ছেলেরা এই ধরনের কাজ করে, কিন্তু একে বলা হয় কাকিমা, দ্য মডার্ন কাকিমা। এইবার দেখো কাকিমা কি করে একবার। ভাই, তুমি কিছু বিশ্বাস করো বা নাই করো, ইন্ডিয়াতে ট্যালেন্টের কোনো অভাব নেই। রাস্তায় রাস্তায় ট্যালেন্ট ছড়াছড়ি খায়, কিন্তু ওই যে একটা শুধু একটু করে হালকায় পেটে বাংলা পড়তে হবে, মানে আর কি পশ্চিমবঙ্গের তালমিচড়ি পড়তেই হবে, তবেই তোমার মধ্যে দিয়ে এই রকম ট্যালেন্টের পোকাগুলো ধীরে ধীরে বার হবে। দেখো আমাদের এই কাকার ট্যালেন্টটা একবার দেখো। तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। ভাই, সত্যি কথা বলতে বাঁশ কখনো বলে আসে না, কখন যে কার কিভাবে ঢুকবে কেউ জানে না। যেমন এই লোককে দেখুন, রাস্তা না দেখেই পার হতে যাচ্ছিল, তারপর আর কেউ যদি বাঁশটা ইচ্ছে করেই তার পিছনে নেয়, তবে তো আমাদের কিছু বলারই নেই। বাঁশটা নেবার পরে সে বুঝবে কেমন লাগে। বন্ধুরা, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যারা রাতারাতি বড়লোক হতে চায়? আরে না না, ব্যাং লুটতে বলছি না, শুধু এই রকম একটা হারামি পাখি পুষলেই হবে। দেখুন এই পাখিটা কিভাবে চুরি করে। ভাই দেখো, একটা বয়সের পর থেকে আমরা এটা বুঝে যাই যে আর যাই হোক, নেশা স্বাস্থ্য ও পকেট দুটোর জন্যই ক্ষতিকর। কিন্তু চিন্তা নেই, এই বাচ্চাটা আপনাকে বলে দেবে কিভাবে বিনা পয়সায় বাংলার মতো ফিলিংস নেওয়া যায়। এই দেখো। A few moments later. হোলির দিনে রঙের সাথে পেটে যদি হালকা মতো না পড়ে, তাহলে বোধহয় আমরা এই কাকাদের অদ্ভুত রকম ব্যবহার আর ডান্স কোনোদিনই হয়তো দেখতে পেতাম না। দেখো একটু ভালো করে। সত্যি কথা বলতে কি, কিছু মানুষ এতটা হারামি হতে পারে যে তারা এমন কাজ করে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। কুকুরটি মনের আনন্দে খাচ্ছিল, কিন্তু সে কি আর জানতো যে হঠাৎ করে তার তালবেশ্বর উপর এমন অ্যাটাক হতে পারে। দেখুন একবার। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর এই রকম যদি আরো ভিডিও চাও তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না।